পার্লারি বিশিগো মানখা মাংক থই হাইলাকান্দি দলিনি সুরিয় হাতিনি রিল্যাক্স ইউনিসেক্স সেলুনি বিশিগো মানখা মাংক থই সেলুনি বিশিগনি কাইসা বক্স বিশিগনি মানখা সেলুনি বুগ্রা উত্তম শিলনি মাংক থই উত্তম যা সলি শিবির কমাজা কিনি সাকাবি নিনু খুমনি বড় রং কারাক সাল ফুগ সেলুন খুলো খাইন আরো সামংখ্লাইন রং নুখা বিনি মাংক থই ইয়াগুলো কক তোমার রহর জাখা পুলিশ ন পাতিমা থাইও পুলিশ সফাই মাং কথিন পোস্টমর্টেম বিভাগে সাখামনগ রিউই রহর জাখা দাদা কালকে সকালে যাইব কি আমার ছেলে পরীক্ষে সোমবারে তো আমি ফোন করছি সকালে আটটার সময় ঘুম দিয়ে গুটি আগে ছেলের স্কুলে নোয়ালে ফোন করছি সুইচ অফ পাইলাম না এবার স্কুল থেকে দিয়ে আইয়া ছেলের আবার ফোন করছি সুইচ অফ এরপরে বিকালে দেখি আবার দোকানের স্টাফের নাম্বার কালেকশন করে নিয়ে স্টাফের ফোন করছি প্রথম বিজি দেখাইছে ওনার ফোন সকালে আটটার দিকে আমি ফোন করছি সোমবার আটটার দিকে আমি ফোন করছি আটটার দিকে আপনার কি মনে হয় আমার কাছে মারা হয়েছে ছেলেটাই ফোন মারবে আর কি ও নাই কেন দুশ্মন কেউ নাই ছেলেটা গিটা লেগে তার লাগে দুশ্মন করছে ছেলেটা আবার এরকম আমি কথা শুনছি ছেলেটা বাংলাদেশি বাংলাদেশি নাম কি রাতিপুৱা আমি গোটেইবোৰ আহিলোঁ সৰি উত্তম শীল বুলি ৰিলেক্স বিউটি পাৰ্লাৰ অ'নাৰ হয় তেওঁৰ হাজবেণ্ডে ৱাইফে আমাক জনোৱা মতে ছানডে এৰাউণ্ড 11 তেওঁ ইয়াত আহিছিলে ইয়াত এজন ষ্টাফ থাকে যাক তেওঁলোকে ছাছপেক্ট কৰিছে বা আমিও ছাছপেক্ট কৰিছোঁ ৰুমন বুলি ৰুমন বোলা এটৰ্নি ৱৰ্কাৰ আছিলে তেওঁক লগ কৰিবৰ কাৰণে উত্তম শীল ছানডে দিনৰ 11:30 আহে তেওঁ ৰাতি ইয়াতে থাকে ৰাতি 11:30 মানত ৱাইফৰ লগত লাষ্ট কথা হৈছিলে নাই নাই ৰাতি ৱাইফে 11:30 হাজবেণ্ডক যেতিয়া ফোন কৰিছিলে তেতিয়া হাজবেণ্ডে ফোনটো উঠোৱা নাই যিটো ৰুমন বুলি আমি যাক ছাছপেক্ট কৰিছোঁ সি ফোনটো উঠালে ফোনটো উঠাওঁতে হাজবেণ্ডে হাজবেণ্ডৰ নাম্বাৰৰ পৰা ৰূপমে ৱাইফক কৈছে মানে যিজন ডিজিজল তেওঁৰ ৱাইফক কৈছে যে দাদা মদ খাই বহুত বেছি মদ খাইছে তেওঁকো চেঞ্চলেছ হৈ গ'ল গতিকে তেওঁক শুৱাই থৈছোঁ আৰু এ চি চলাই শুৱাই থৈছোঁ এইটোৱে লাষ্ট কথা তাৰপিছত তেওঁ ৱাইফে থৈ দিলে আগতেও মদ খোৱাৰ অভ্যাস আছে সেইকাৰণে তেওঁ একো নাভাবিলোঁ ৰাতিপুৱা 8:30 যেতিয়া তেওঁ আকৌ কল কৰে তেতিয়া হাজবেণ্ডৰ ফোন নম্বৰটো অফ পায় তাৰপিছত তেওঁ কি কৰিলে ৱাইফে আকৌ এই ল'ৰাটোক গোটেই মাজৰ সময়খিনিত ফোন কৰা নাই যিজনক আমি ৰূপম বুলি কৈছোঁ তেওঁক 3:30 আকৌ ফোন কৰিলে 3:30 যেতিয়া ফোন কৰিছে ৰুমন বোলা যিজন ছাছপেক্ট তেওঁৰ নম্বৰটো অফ পালে আমি সন্দেহে কৰিছোঁ তেওঁলোকে তাৰপিছত তেওঁলোকে উত্তম শীলৰ খোলখালি তাৰমানে উত্তম শীলৰ ৱাইফৰ এজন ভাইক সিও এইটো দেখভাল কৰে গতিকে ৱাইফে যেতিয়া ডিগিষ্টৰ ৱাইফে যেতিয়া তেওঁৰ ভাইকক ফোন কৰিলে তেওঁৰ ভাইকৰ নাম হ'ল সত্যম শীল তেওঁ কিন্তু ত্ৰিপুৰাত আছে ত্ৰিপুৰা যেতিয়া ৱাইফে কথা পাতিলে তেওঁৰ ভায়েকে ক'লে যে মই মানুহ এজন সুধি চাওঁ যে দোকানত চাই হওক যে দোকানটো খোলা আছেনে নাই এইটো মানডেৰ ঘটনা ভায়েকে ত্ৰিপুৰাৰ পৰা তেওঁ কাক সুধি জনালে নাজানো তেওঁ জনালে যে দোকানখন খোলা আছে আৰু ভিনদেউ মানে তেওঁৰ হাজবেণ্ড দোকানতে বহি আছে কিন্তু আমাৰ যিমান দূৰ সন্দেহ এই কথাটো সঁচা হ'ব নালাগে কাৰণ তলত যিকেইজন আমাৰ টি অ'লা আছে মানে চাই বনোৱা মানুহ আছে তেওঁ কৈছে যে দেওবাৰে এইটো দোকান বন্ধ আছিলে শনিবাৰে 6:00 বজাতে তেওঁ চাহ খাইছিলে তেওঁলোকৰ দোকানত গতিকে গোটেই কথাটো অলপ খেলিমেলি পাই আছোঁ গোটেই এটা থ্ৰ' ইনভেষ্টিগেশ্যন দৰকাৰ হ'ব আমি কেইজন মানুহকো সন্দেহৰ আওতাত ৰাখিছোঁ এতিয়া গোটেইখিনি কৰাৰ পিছত আমি ভাৰদৰে আপোনালোকক ডিটেইলছটো ক'ব পাৰিম গতিকে এতিয়া আপোনালোকে গোটেই কথাবোৰকো নক'ব যাতে ইনভেষ্টিগেশ্যন বাধা নাম জামবোৰ উল্লেখ নকৰিব কিন্তু এটা কথা ঠিক ভিতৰত যেতিয়া আমি মেজিষ্ট্ৰেটো লৈ সোমালোঁ এডিশ্যনেল এছ পি হেডকোৱাৰ্টাৰ আহিলে মই আহিলোঁ ডি এছ পি হেডকোৱাৰ্টাৰ আহিলে দুজন প্ৰফেচনেল অ'চি গোটেইখিনি অহাৰ পিছত আমি যেতিয়া ভিতৰত সোমালোঁ তেওঁলোকৰ বিউটি পাৰ্লাৰ য'ত মাছেজ চাছেজ কৰে তাৰ এটা বক্স পালেং আছে তাৰ ভিতৰত তেওঁ ডেড বডিটো আমি পালোঁ ভৰিত কাপোৰেৰে বান্ধি থোৱা আছিলে মুখত টাইটকৈ বান্ধি থোৱা আছিলে
আর ডিঙিটা কাটা আসলে স্ট্রেংগুলেট করা আছে, আর গোটেই মুখমণ্ডলত এখন বিছনা চাদর হয়তো পার্ট পার্ট করে সেটা বান্ধি থাকা অবস্থা পাইছো। আর রাতে হয়তো মদ খাইছিলে, আমি দুটা ব্লেন্ডার স্প্রাইটর দুটা বটল পাইছো, তিনটা বটল পাইছো, দুটা গাপ পাইছো, গোটেখিন আমি ফিঙ্গারপ্রিন্ট এইবিল লই আছো, ক্রাইম সিনটা ভালকে প্রিজার্ভ করছো, ফার্দার ইনভেস্টিগেশন ডেফিনেটলি ওলাব। দুদিন ধরে যে সন্ধানী আসলে হয় হয় পরিয়ার লোকে জানাইছে নাকি? কি হল শনিবারে কি দেওবারে যেটা নহল সোমবারে আসছিল, অহার পিছত গধূলি আহিছিলে, অহার পিছত তেওঁলোকে কি করলে, ইয়াত যেটো কেয়ারটেকার থাকে সাগে হেৰি ইয়াতে গোটে বিল্ডিংটো এটা কেয়ারটেকার থাকে, তেওঁক আহোতে তেওঁলোকে তেওঁলোকক দরজা খুলিব নিদিলে, একর্ডিংলি তেওঁলোকে আমাক জনালে, কিন্তু আমি আকৌ এবাৰ তেওঁলোকক কলো যে ভালকে চাই লোক ফোন টোন পাব পাৰে। কিন্তু ৰাতিপুৱা তেওঁলোকে যেতিয়া নিজে দরজা ভাঙি সোমালে, সোমার পিছত যেটা ডেড বডিটো দেখা পালে, আমার পুলিশক খবর দিলে, আমি লগে লগে আহিছো, সেইটো আমি চাই আছো, কারণ তেওঁলোকে কোৱামতে ওয়াইফে কোৱামতে হাজবেন্ডে মাত্র 1000 টাকা লৈ কাম করা মানুষটুক দিবলে আহিছিলে, কাম করা মানুষটুক বলে খুবর অসুবিধা হয়েছিল, একো ইয়াত হেৰি হোৱা নাই, মানে উপার্জন টুপার্জন হোৱা নাই, সাসপেক্টর নাম্বারটে পাইছে, ফটো চটো পোৱা নাই, মা ওয়াইফে জনা মতে আমার শিলচর বা করিমগঞ্জের নয়, আউটসাইডর মানুষ, এটা শিলচরতো এখন দোকান আছে দুমাহ আগত, তাত কাম করেছিলে, অল্প কিনা খেলিমেলি করার কারণে তারপর উলিয়াই দিছিল, তারপর আকো কলকাতারপর ঘুরি আহিলে, ঘুরি অবস্থা 5 দিন আগত ইয়াত জয়েন করেছে, গোটে পরিয়ালের আগর চিনা জনা আছে, এটা 5 দিন পিছত জয়েন করে কি কারণে একলগে হল, আর দুইজনে একলগে যদি মদ খাইছে সম্পর্ক ক্লোজ হব লাগে, সিসিটিভি আছে, কিন্তু সিসিটিভি গোটেই বস্তুটা ভাঙি মেলি লই গেছে, হব আর।